ম্যাচ জেতাতে পারে, এরকম কেউ ভেবো না যে আমি সাপোর্ট স্টাফ হিসেবে থাকবো। এভরিবডি হ্যাজ দ্যাট কোয়ালিটি টু উইন দ্য ম্যাচ ফর দ্যাট টিম। Can you tell me what is going on inside your mind? 'Cause you're so hard to read, it's like you're tangled in the lies. You tell me one thing, do another. Tell me where you stand. Tell me what is going on tonight inside your mind. 'Cause this isn't the way that we planned it. এই হোয়াটসঅ্যাপ সবাইকে সুস্বাগত, আমার নাম রিতম, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল রিতম ব্লগস। তো আশা করি সবাই ভালোই আছো। আজ হচ্ছে 8ই জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো অনেক পরে আমি ভিডিও বানাচ্ছি, তাই আমি হ্যাপি নিউ ইয়ার বলতে লেট হয়ে গেল। তো কিছুদিন আমি ভিডিও বানাচ্ছিলাম না, আর প্রথমত প্রধান কারণটা হচ্ছে আমাদের বাড়িতে রং হচ্ছিল, দেখতে পাচ্ছ এই যে রংগুলো হচ্ছিল, তাই আমি এখানে ভিডিও শ্যুট করতে পারছিলাম না। আর পরে কিছু কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলো আমার ভালো লাগেনি বলে আমি ছাড়িনি না। আজকে একটা ট্রায়াল রয়েছে, কিরম ট্রায়াল আমি বলেছিলাম, দিব্যাঙ্গ ক্রিকেট ওয়ারিয়ার যারা আজকে হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লেয়ার, তাতে একটা চাকদা স্টেডিয়ামে ট্রায়াল রয়েছে, সেটা আমি কভার করবো, দেখবো। সবার ফার্স্ট আমার পড়ানো আছে, একটা খুদে শিশু আছে আমার, তাকে আমি পড়াই অ আ, তো তাকে আমি পড়াতে যাবো, পড়িয়েছি, সেখান থেকে চলে যাবো চাকদা। তো চলো, তো এখন অনেকটা সময় বাকি এখনও যাওয়ার, তাই আমি একটু ছাদে চলে এলাম সূর্যিমা আমাকে দেখতে। ওই যে সূর্যিমা, ও কি মারছে, কই গেল, ফোকাস নাকি নেবে ক্যামেরায়, ওই যাই হোক নিচ্ছে গরিবের ক্যামেরা। তো চলে এলাম ছাদে, এই আমাদের ভিউটা খুব সুন্দর, সকালবেলা উঠতে এখানে ভাল লাগে, এখানে শীতকালেও বসে থাকতে ভাল লাগে, গরমকালেও ভাল লাগে, বর্ষাকালেও ভাল লাগে, অল টাইম ফেভারিট জায়গা, এখানে আমি প্রায় এসে বসে থাকি। মানুষ সকালবেলা উঠে পড়াশোনা করে, দেখো কি করছে, দেখো ফ্রি ফায়ার সকাল সকাল, বাহ। 1 hour later তো ট্রায়াল এখন শুরু হয়ে গেছে, আমি চলে এসেছি আমাদের চাকদা স্টেডিয়ামে। তো এখন পিছনেই ট্রায়ালটা স্টার্টিং হলো, আমি জাস্ট একটু লেট হয়ে গেছে আসতে। যাই হোক, সবাইকে এটাই বলবো, মন দিয়ে খেলো, আর সবাইকে এটাই মাথা রাখতে হবে যে যে কোনো লোক ম্যাচ জেতাতে পারে। হ্যাঁ, যদি সবাই বাংলাতে কমফর্টেবল তো সবাই ম্যাচ জেতাতে পারে, এরকম কেউ ভেবো না যে আমি সাপোর্ট স্টাফ হিসেবে থাকবো। এভরিবডি হ্যাজ দ্যাট কোয়ালিটি টু উইন দ্য ম্যাচ ফর দ্যাট টিম, রাইট? তুমি যে টিমের হয়ে খেলো, ডিস্ট্রিক্ট খেলো, কি দেশের হয়ে খেলো, কি ক্লাবের হয়ে খেলো, মনে করো যে আমাকে আমার স্যার বলতেন, আমার স্যার হচ্ছে অরুণলাল স্যার, উনি আমাকে বলতেন যে চেষ্টা করো যেটা অ্যাটলিস্ট একটা ম্যাচ আমি নিজের হাতে জেতাতে পারি, নিজের হাতে ম্যাচ বুঝতে পারছো, ধরো তুমি বোলিং করো 5 উইকেট নিয়ে ম্যাচ জেতাবো, ধরো ব্যাটিং করো 100 রান করে ম্যাচ জেতাবো, ধরো তুমি কিপার, একটা ব্রিলিয়ান্ট স্টাম্পিং করে দেবো, একটা ক্যাচিং, এই মেন্টাল স্ট্রেংথ আছে বলেই তো তোমরা আজকে দাঁড়িয়ে আছো যে আমাকে করতে হবে যে করে হোক, তাই না? লোকে তো নিজের প্রতিবন্ধটাকে মানে প্লাস পয়েন্ট হিসেবে দেখে, তোমরা সেটাকে হিসেবে দেখো না, তোমরা দেখো যে আমরা এটা নিয়ে আমাদের কী করতে হবে, এগিয়ে যেতে হবে, রাইট? আর ওটা তোমাদের থেকে অনেক থেকে বেটার করে দেবো, এটা আমি একদম 100% শিওর। ঠিক আছে, অল দ্য বেস্ট অ্যান্ড ডু ওয়েল। আজকে এই ট্রায়ালের ব্যাপারে যেটা আজকে হচ্ছে, হ্যাঁ দেখো, প্রথমত আমি তো আসতে পেরে সত্যি খুব গর্বিত, আমি সবাইকে বলি যে এরকম একটা মহৎ একটা উদ্যোগ, হ্যাঁ এটা আমি সবসময় থাকতেই এটার সাক্ষী থাকতে পেরে আমি রিয়েলি খুব নিজেকে মনে করি যে এটা একটা মানে ভাগ্যবান মনে করি। আর রিগার্ডিং দিস ট্রায়াল আমি এটাই বলবো যে দে আর ইকুয়ালি গুড, ইকুয়ালি গুড ইন দ্য সেন্স দে আর ইভেন দে আর বেস্ট,
আর এদের যে মানসিক শক্তি সেইটা যে ওরা খেলার মধ্যে যেটাকে এরা বলে না যে অ্যাডাপ্ট করে, সেই জন্য খেলাটাকে আরও বেশি ওরা উৎকর্ষতা আরও বেটার নিয়ে যায়। আর এখানে আসতে পেরে আমি অনেক জিনিস যেগুলো শিখতে পারলাম সেটা হচ্ছে যে আমরা তো এতদিন ধরে ক্রিকেট খেলছি, আমাদের স্টুডেন্টরা খেলছে, আমাদের বন্ধুরা খেলে, ওরা যেটা খেলে আমরা তো সব রকম ইকুইপমেন্ট পেয়ে সব রকম সুবিধা পেয়ে খেলি, আমাদের মধ্যে তো কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু এখানে যে প্রতিবন্ধকতা নেই, আমরা মনে করি প্রতিবন্ধকতা মানে হচ্ছে যে মাঠ খারাপ, উইকেট খারাপ, কিট খারাপ, কী ধরো তোমার আসা যাওয়ার বাস খারাপ, থাকার জায়গা খারাপ। এখানে তো আমরা যে খেলবো আমরা তো নিজেরাই এখানে পুরোপুরি আমরা তো নিজের 100% দেওয়ার সুযোগ পাচ্ছি না যেহেতু অফ ফিজিক্যাল ডিসএবিলিটি। বাট তা সত্ত্বেও এরা যে নিজের মানসিক শক্তি দিয়ে প্লাস ট্যালেন্ট ওয়াইজ টেকনিক ওয়াইজ দে আর ইকুয়ালি গুড, তো আমি দেখে আমি নিজে বলছি আমি এতদিন ধরে ক্রিকেট খেলেছি আমার সত্যি খুব গর্ব বোধ হচ্ছে যে আমি এদের সঙ্গে থাকতে পারছি। আমার নিজে খুব আমি বলে না একটা ফিল গুড হয় ক্রিকেটে, সেটা আমার মধ্যে আসছে। তো আমি যত পারবো তাদের সাথে যত থাকবো না আমার মনে হয় নিজেরাও বেশি আরও বেশি আমি অন্যদেরকে আমি মোটিভেট করতে পারবো এদের উদাহরণ দিয়ে। আর বাকি যেরকম ট্রায়াল চলছে মানে ট্রায়ালই বলতে পারো, কিন্তু ট্রায়াল আলটিমেটলি ট্রায়াল নয়, এটা বলতে পারো প্র্যাকটিসই, কারণ সবাই খুব ভালো, সবাই খুব ভালো নিজেদের পুরো এফোর্ট লাগাচ্ছে। দে আর ইকুয়ালি লাইক ম্যাচের টেম্পারমেন্টে যেরকম খেলা উচিত সেরকমভাবেই টেম্পারমেন্টে ওরা প্র্যাকটিসও করছে, ট্রায়ালও দিচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি, থ্যাংক ইউ। তো বন্ধু আমাদের আলতাফ রয়েছে, তো আলতাফ ট্রায়াল দিচ্ছে, দেখা যাক আলতাফের কদ্দর কি করতে পারে। আর তো ব্যাটসম্যান হিসেবে ট্রায়াল দিতেই তো কত বছর পর খেলতে এসেছিস? চার বছর পর আমি চলে যাচ্ছি, দেখ পরে আলতাফের থেকে রেজাল্ট শুনে নেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো ভাই আমার, আমি আর কোচি চলে যাচ্ছি, বেশ ভালো লাগলো, এটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে পারলাম যে এখানে অনেক এই দাদার সাথে আমরা কথা বললাম, সেই স্যার আসলে রেলওয়েজের হয়ে রঞ্জি খেলেছে, বিরাট বড় একটা আমার কাছে সৌভাগ্যবান আমি মনে করছি, তার আমি ছোটোখাটো ইন্টারভিউ নিতে পারলাম। তো বিরতির জন্য ক্ষমাপ্রার্থী। তো এখন যদি দেখছো এটা আমি ট্রায়াল শ্যুট করার পর বাড়ি চলে এসেছিলাম, এসে আমার শরীরটা খুব খারাপ, দিনে দুটো প্যারাসিটামল খেয়েছি আমি খাওয়ার পর। আজকে একটা ম্যাচ ছিল, আজকে হচ্ছে 10 তারিখ, তো আজকে 10 তারিখ ম্যাচটা খেলে এসেছি, এবার চলে যাও দেখে আসো। আবার এটা যে দুদিন পরের ভিডিও আবার শ্যুট করছি, ভিডিও হচ্ছে তো আজকে ম্যাচ রয়েছে, সেখানে লেন্দু ভাইজান মুখখানা দেখা একবার। ছলো ছলো নয়নে হাসি মাখাবো দনে, এদিকে আমাদের প্রসূন চশমাটা হেভি, সেই It was at this moment that he knew he fucked up. Cholo cholo are ei eto dekha ei bolo 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 ekbar ei sob ajja shona pon na adda adda bachche adda bar thik ache ai ai tu bolchilis na vlogging korina dekh tu video te chole eschis satti chotto subscriber 2020 ta amader cricket er jonno kemon chilo bol kota match khelechi2021 ফার্স্ট জানুয়ারিতে প্রথম ম্যাচ দিয়ে খেলা শুরু, জেতা শুরু, আজকে সেকেন্ড ম্যাচ, আজকে জিতবো এই আশা রাখছি। আজকে আম্পায়ার চেঞ্জ হয়েছে, আজকে আম্পায়ার করবে
অমিত একদিকে, রিতম একদিকে, আমি আজকে রেস্ট, আজকে আমি স্কোরিং এর দায়িত্ব নিয়েছি। একটুবার তুই আসবি আমার স্কোরিং এর দায়িত্ব মানে তুই একটুবার আসবি। তো খেলা শুরু হচ্ছে, আমরা প্রথমে ব্যাট পেয়েছি টসে হেরে, দেখি কত টার্গেট দিতে পারি। 40 ওভারের খেলা হবে। এই যে অপোনেন্ট টিম রেডি হচ্ছে আস্তে আস্তে। আমাদের কাকু যে যার দায়িত্বে এই মাঠ, এই মাঠ আমরা যাতে ভালোভাবে খেলতে পারি সব সময় দেখাশোনা করেন। তোমরা কত বছর ধরে এখানে রয়েছো? আমরা 15-16 বছর। তা এখানে করে তোমরা কি এক্সপিরিয়েন্স পাও? আমরা তেমন কোনো এক্সপিরিয়েন্স পাই না, আমরা মাঠের সঙ্গে যুক্ত, খেলাধুলার সঙ্গে যুক্ত, কিন্তু এই মাঠের যে পরিষেবা যতটুকু দেওয়া দরকার আমরা সেটা পাই না। দুজন বয়স্ক মানুষ, আমরা এই মাঠে কাজ করি এতদিন, যেহেতু ছেলেপিলেরা আমাদের যথেষ্ট ভালোবাসে সবাই, কিন্তু এই মাঠে প্রচুর লোকের দরকার, বা এই দুটো বুড়ো মানুষ দিয়ে এই স্বাভাবিক এই রোল টেনে, আর আমাদের এই 31 দিন কাজ করার পরও আমাদের এইভাবে আমরা জীবনযাপন করি, সবসময় মাঠের পরিষেবা দিয়ে থাকে, কিন্তু আমাদের দিকে সেরকম নজর সরকার থেকে সেরকম দেওয়া হয় না, বা মাঠের আশেপাশে যে পরিষেবা বা মাঠের পরিষেবা যেগুলো লাগবে সেগুলো আমরা সেইভাবে পাই না। Touch of yours, it's what I've been looking for. When you say my name, I just wanna feel you more. I tried to reach out, book, but it's too complicated. I don't need to lie. It's really July to me. I think I'll pass it back. তোকে কি বলেছে বল? তোকে কি করছে ওরা? বল বল, তো নির্ধারিত 40 ওভারে আমরা করেছি কত, 284 টার্গেট, 83 টার্গেট, সবাই মোটামুটি ভালো খেলেছে, প্রতিদিন 50 করেছে, করে এখন জন্মদিনের খেতে চলে গেছে। আমি একমাত্র প্লেয়ার যে ব্যাট পাইনি আজকে। এখন এখনই ফিল্ডিং করতে নামবো। দিদি আমি কেমন খেলেছি দিত্তেস? তো খেলা শেষ, জিতে গেছি আজকে, বহুত মার্জিনে জিতেছি। এ কে সেটা? দারুন খেলেছে, তারপরের বাজে ভাবে আউট হয়ে গেছে, সেটা দেখার মতো আউট, লজ্জা লাগা দরকার, দারুন লজ্জার ব্যাপার। না টানা ম্যাচ রান করতে করতে একটা ম্যাচ ফ্লপ, তো এখন পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তার সাথে প্রথম কিছু বলে দাও, আসো মুরগি খেয়ে দুর্দান্ত একটা খেলে, নিজের নিজে করে কেউ, সামনে একটা বড় খেলা আছে জেলার বাইরে, সেটা আমরা স্ট্রিম করবো। তো এখন পর্যন্ত এটুকুনি, টাটা।